কিছু বছর পরে আবার বেসিস আয়োজন করতে যাচ্ছে আউটসোর্সিং অ্যাওয়ার্ড 2020। এবারের বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড 2020-তে 100 জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে 5টি ক্যাটাগরিতে। এর মধ্যে 3টি কোম্পানি ক্যাটাগরি, স্টার্টআপ ক্যাটাগরি একটা, আরেকটা বিশেষ ক্যাটাগরি এবার নতুন প্রথমবারের মতো করা হয়েছে, সেটা হচ্ছে এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এর বাইরে আরও দুটো অ্যাওয়ার্ড আছে। ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে 64টি জেলা থেকে 64টি অ্যাওয়ার্ড দেওয়া হবে। ফিমেল ক্যাটাগরি আছে যেখানে 3টি অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে। এই ফিমেল ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু আসলে ওই 64টি জেলা থেকেও 64টি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমরা চাই যে মেয়েরা আরও বেশি আইসিটি সেক্টরে কাজ করুক, বিসাইড আইসিটি সেক্টর সম্পর্কে জানুক। এই অ্যাওয়ার্ড দেওয়ার পিছনে অ্যাওয়ার্ডটা একটা মাত্র লক্ষ্য, এর বাইরের লক্ষ্য হচ্ছে মেয়েদেরকে এই সেক্টর সম্পর্কে জানানো। আমরা সবাই এই আউটসোর্সিং অ্যাওয়ার্ড 2020-তে থাকব। আমি আশা করব সারা দেশ থেকে আপনারা অংশগ্রহণ করবেন। রেজিস্ট্রেশন এর মধ্যে শুরু হয়েছে, মার্চের 1 থেকে মার্চের 15 তারিখ পর্যন্ত আউটসোর্সিং অ্যাওয়ার্ডের রেজিস্ট্রেশন চলবে এবং আপনারা সবাই অংশগ্রহণ করে এই আউটসোর্সিং অ্যাওয়ার্ড 2020-কে সফল করবেন।